আইন নবী সাহেব বলছেন যে আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য, বদনজর হচ্ছে সত্য, কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময়। বদনজর শুধু হিংসুকের হয় না, অনেক সময় ভালো মানুষের বদনজর লেগে যেতে পারে। এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয়, যে আপনি আর কারো একটা গাড়ি দেখেন খুব চমৎকার লাগলো, কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুবই সুন্দর লাগলো, এখন একজন মানুষকে দেখলেন বা তার এলেমের কথা শুনলেন, তার আমলের কথা শুনলেন, বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো, তাহলে কি বলবেন? হ্যাঁ, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম, এইভাবে বলবেন। আর নিজের নিজের নজর নিজের ধন সম্পদ উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে, নিজের স্বামীর উপর লেগে যেতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা ইজ দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আল্লাহ বলছেন, তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললেন? নিজের গাড়ি দেখে নতুন একটা গাড়ি কিনেছে, নিজের বাড়ি মাশাআল্লাহ একটা বাড়ি কিনেছেন খুব পছন্দ হয়েছে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ এই ক্ষমতা শক্তি সামর্থ্য না দিলে হইতো না। তো যাই হোক, যদি দোয়া দিয়ে দেন সাথে সাথে, তাহলে বদনজর লাগার আশঙ্কা নেই। আর বদনজর থেকে বাঁচতে হইলে আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, প্রথম কাজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, হ্যাঁ, আর বদনজরের আশঙ্কা আছে, আপনার ছেলেটা দেখতে সুন্দর, আপনার মেয়েটি দেখতে সুন্দর, অথবা আপনার গাড়িটা সুন্দর, আপনি সেখানে আপনি দোয়াগুলি পড়ে নেন, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি নিয়মিত পড়বেন, ইনশা আল্লাহ তাআলা বদনজর থেকে বেঁচে থাকবেন। যে বদনজর লেগে যাওয়ার পরে চিকিৎসা বিস্তারিত আলোচনা সেগুলি আছে, সেগুলি শুনে নেবেন। আর বদনজর থেকে বাঁচার জন্য যেমনটা বললাম, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, আশা করি সেটাই আপনার ডিফেন্সের কাজ করবে। আর তার সাথে আপনার সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি পড়বেন। আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে হোসাইন এবং হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি, তাদেরকে আশ্রয়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ুযু কুমা বিকালিমাতিল্লাহি তাআমা মিন কুল্লি শাইতানি ওয়া হামা মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়াটি এক বচন করে বলতে পারেন, অথবা আর যে কোনোভাবে বলেন অসুবিধা নেই। নিজের ক্ষেত্রে আউযু বিকালিমাতিল্লাহি তাআমা মিন কুল্লি শাইতানি ওয়া হামা মিন কুল্লি আইনিল লাম্মা, এইভাবে পড়ে নেবেন। বারাকাল্লাহু ফিক। বলছেন আসসালামু আলাইকুম, রাফেল ইয়াদিন না করলে কি নামাজ হবে? রাফেল ইয়াদিন না করলে কি নামাজ হবে, এই প্রশ্ন যখন কেউ করে তখন আমি রাফেল ইয়াদিন করলে অসুবিধা দেখি, বুঝছেন না? রাফেল ইয়াদিন করা সুন্নাত, রাফেল ইয়াদিন কেউ যদি না করে সুন্নাত ছাড়লে সালাত হয়ে যাবে, কিন্তু যত সুন্নাত কমবে তত নেকি কমবে, বোঝা গেছে না? সালাত শুদ্ধ হওয়ার জন্য সালাতের শর্ত নয়টি রয়েছে, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের রুকুন রয়েছে, হ্যাঁ কয়টি? হ্যাঁ, 14টি, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের ওয়াজেবাত রয়েছে 8টি, সেটি পূর্ণ হইতে হবে, তাহলে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। আর সুন্নত যত পুরোপুরি করবেন তত বেশি সব হবে, সুন্নত যত কমবে একটা কমলো ততটা নেকি কমলো, এইভাবে যত বেশি কমবে তত নেকি কমে যাবে। কিন্তু সারা জীবন ধরে আপনি একটি সুন্নত কেন করছেন না, ওর কারণটা কিন্তু আল্লাহ জানছেন। যদি আপনি মনে করেন যে এই হাদিস যদিও বুখারী মুসলিম আছে কিন্তু যেহেতু আমাদের মজহাবে নাই সেই জন্য, তাহলে মজহাব এক নম্বরে আর রসুলের হাদিস দুই নম্বরে, কিন্তু আপনার কাছে হয়তো পৌঁছেনি হাদিসটি, অথবা আপনার সে হাদিসটি ওইভাবে স্পষ্ট হয়ে ক্লিয়ার হয়নি বিষয়টি, ভাবছেন যে না তারা যে আমলটা করছে ওইটাও ঠিক, হয়তো আমাদের এটা যে করছি একবার শুধু রফায় দিন করছে আর করছে না এটাও ঠিক, হয়তো বিষয়টা অনেকের জন্য স্পষ্ট নাই। তাহলে আপনার যতটা সুন্নত কমলো ততটা নেকি কমলো, কিন্তু সারা জীবন ধরে আপনি সুন্নতকে উপেক্ষা করে চলেছেন কেন, তখন কিন্তু সেটি গুনহার আকার ধারণ করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা কখন এটা জিজ্ঞাসা করবেন না যে এটা না করলে কি হবে, না এটা না করলে কি হবে না, এটা যখন সুন্নত তখন এটা করতে হবে, এটা হচ্ছে আসল, করা ফরজ নয়, সুন্নত করে সুন্নত, কিন্তু সেটা করলে আপনার নেকি রয়েছে, দিন দুনিয়ার কল্যাণ রয়েছে, এটা সবসময় আপনাকে জানতে হবে।